বন্ধুরা, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন কবে হবে এই প্রশ্নে কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অলিন্দে। কারণ রাজ্য নির্বাচন কমিশন যাবতীয় প্রস্তুতি শেষ করে ফেলেছে, এমনকি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য বুথ সংখ্যা চূড়ান্ত করে ফেলেছে রাজ্য নির্বাচন কমিশন। এখন শুধু কলকাতা হাইকোর্টের সবুজ সংকেতের অপেক্ষা, তারপরেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। ঠিক কী তথ্য মিলেছে? রাজ্য নির্বাচন কমিশনের নথি অনুযায়ী এবার পঞ্চায়েত নির্বাচন রাজ্যের 63,229টি গ্রাম পঞ্চায়েত, 9,730টি পঞ্চায়েত সমিতি এবং 928টি জেলা পরিষদ আসনে ভোট হবে। মোট 61,340টি বুথে হবে ভোট গ্রহণ পর্ব। সঙ্গে থাকছে 2,000 অক্সিলিয়ারি বুথ। জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই বুথের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। প্রতি 1,000 ভোটার পিছু থাকবে একটি বুথ। এবার সবথেকে বেশি বুথ হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায়। এখানে মোট বুথের সংখ্যা 6,226টি, কারণ এই জেলাতে সর্বাধিক ভোটার রয়েছে ও সবচেয়ে বেশি গ্রাম পঞ্চায়েত রয়েছে এই জেলাতেই। তো এবার জানবো যে কবে হতে পারে পঞ্চায়েত নির্বাচন। সূত্রের খবর অনুযায়ী নির্বাচন কমিশনের বুথ সংখ্যা নির্ধারণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রস্তুতি পর্ব শেষ হয়েছে বলা যেতে পারে। এখন নির্বাচনের দিনক্ষণ ঘোষণায় কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে, সেটা উঠে গেলেই এই বিষয়ে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হবে। এখন রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে যা শেষ হবে 28 মার্চ, ততদিনে এই স্থগিতাদেশ উঠে যাবে বলে মনে করা হচ্ছে। তারপরে বিজ্ঞপ্তি জারি করা হবে। আর নিয়ম অনুযায়ী রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সহমতের ভিত্তিতে নির্বাচনের দিনক্ষণ স্থির হয়, সুতরাং মে মাসের আগেই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে না।